অল ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের নন্দিনীও খুবই ভালো আছে, এত খুশি আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু কালকে একটা স্পেশাল ব্লগ তোমাদের সামনে আসছে, তো তোমরা দেখার জন্য রেডি থেকো। তো আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছে, সেটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তো মুম্বাই থেকে এসেছে আমাদের কাছে আমাদের বাটুল সোনা। তো এই দেখো আমাদের বাটুল সোনা চলে এসেছে আমাদের কাছে। তো আজকে বাটুল সোনার জন্য স্পেশাল তোমাদেরকে ভিডিওটা দিলাম। তো আজকে সারাদিন ডেইলি ব্লগ এই কারণেই দিতে পারিনি, এক তো বাটুলরা আসার ছিল, আবার এই বাড়ির ঘরটা নিয়ে আমাদের একটা ভিডিও করার হচ্ছিল, আবার সামনে বাসন্তী পুজো, বাড়িতে তো কত কত কাজ, সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি। কিন্তু আজকে আমাদের বাটুল সোনা এসেছে বলে ভাবলাম যে বন্ধুদেরকে জানিয়ে দিই, কিন্তু এই পুরো ব্লগটা আসছে কালকে, তো দেখার জন্য তোমরা অবশ্যই রেডি থেকো। কিন্তু না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবে, আর কালকের ব্লগে কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি যেটা কি তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আজকে ভিডিও দেবো না, আজকে ভিডিও দেবো না ভাবছি, ভাবলাম যে আমাদের বাটুল সোনা এসেছে তো এটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো তাই আজকে আমাদের বাটুল সোনাকে নিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ও কেমন করছে দেখো, লক খুলে দিচ্ছি না, ও কার্টুন দেবে বলছে, ওকে জোর করে আমি নিয়ে চলে এসেছি জানো, আমাদের দুষ্টু আমাদের মিষ্টি বাটুল চলে এসছে আমাদের কাছে। সত্যি করে একটা কথা বলবো বন্ধুরা, আমাদের বাটুলকে নিয়ে না আমি এতটা খুশি হয়ে যাই না, মানে আমার অনেক জীবনের কষ্ট দুঃখ সব আমি ভুলে যাই যখন এই ছেলেটা আমার কাছে আসে না, এসে আমাকে কাকিমণি কাকিমণি করে না যখন, তখন যেন মনে হয় যে আমার এত আত্মীয় স্বজনদের জন্য কষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু এই ছেলেটা আমার সব মন খারাপ কিন্তু এও গায়েব করে দেয়। তো তাই আমার বাটুল সোলাকে লাভ ইউ। তুমি কাকিমণিকে ভালোবাসো? তুমি কাকিমণিকে ভালোবাসো? বলে দাও বন্ধুদেরকে তুমি কাকিমণিকে কতটা ভালোবাসো। ফোনটা দেবো তো, গেম খেলবে, তাকে বলে দাও কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো, এতটা বলো বন্ধুদের কাকে বলে দাও। বন্ধুরা আমি এখন কার্টুন দেখবো, বলে দাও তো। ঠিক আছে, আমার বন্ধুদেরকে বলে দাও তুমি, তাহলে আমি কার্টুন দেবো না। বলো বন্ধুরা আমি এখন কাকিমণির ফোনে কার্টুন দেখবো। ওর কথাগুলো যদি তোমরা শোনো না, তোমরা নিজেরাই হেসে পাগল হয়ে যাবে জানো, শুধু বাটুলের কথাগুলো, স্পেশালি বাটুলের কথা শোনার জন্য। ঠিক আছে, আমি আগে ভিডিওটা করে নিয়ে দিয়ে তোমাকে দিচ্ছি। স্পেশালি দেখছো তো কেমন, মানে আমাকে বিরক্ত করছে, ওমার আগে কার্টুন দিতেই হবে। স্পেশালি আমাদের বাটুল সোনার ভিডিও, মানে এই যে দুষ্টুমি, ও এত দুষ্টুমি করে, আগের ভিডিও তো আমি শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। মানে ওর স্পেশালি এই দুষ্টুমিগুলো দেখার জন্য না অনেক সবাই কমেন্ট করছো, তো তাদেরকেই আমি বলছি তো তোমরা রেডি থাকো, কালকের ব্লগ থেকে তোমাদেরকে বাটুল সোনার দুষ্টুমি দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের স্পেশাল গেস্ট আমাদের সোনা আমাদের কাছে চলে এসেছে, তো তার জন্য সবাই একটু ভালোবাসা দিয়ে দিও বেশি 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 করে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগে।